Audio Jungle. Audio Jungle. আমার এখন সমস্ত কাজ হয়ে গেছে প্রত্যেক দিন তোমরা খালি ভাবো যে যেই মেয়েটা 5:30 সময় চান করে উঠত সেই মেয়েটা এত তাড়াতাড়ি কেন কী করে হয়ে যাচ্ছে ভালো মেয়ে হয়ে গেছি বলেছি আজকেও সেম আজকেও কাজ হয়ে গেছে তবে কাজ হয়ে গেলেও রান্না হয়নি আজকে যেহেতু টুইস্টে সেহেতু আজকে পানির করবো পানির ম্যান্টোরিয়ান আর টক ডাল করবো কারণ যেহেতু কাজ হয়ে গেছে অন্য অন্য দিনের টুইস্টগুলো কী করি বলো তো ওই গোবিন্দভোগ চালের ভাত কিংবা ওই ডালিয়ার খিচুড়ি এইসব রান্না করি ষাটে ষাটটা রান্না কারণ ওদিকে তো উঠতাম বেলাতে আর কাজ করতে হয়ে যেত দেরি তার জন্য ষাটে ষাটটা রান্না করে নিতাম আর আজকে তো সমস্ত কাজ হয়ে গেছে কাজে আজকে রান্নার সময়টা পেয়েছি কাজে একটুখানি পনির করে নিই আর টক ডাল আর আমি এইসব করে তারপরে চান করতে যাবো কারণ আমাদের এখানে যা গরম পড়েছে কল্পনার অতীত মানে ফ্যানের তলা থেকে একটু সরলেই পুরো দগ্ধ করে ঘামছি আজকে আর দিদির বাড়িতে যাইনি তাড়াতাড়ি কাজ হয়ে গেলেও রোদটার মধ্যে বেরোতেই ইচ্ছা করছে না তো চলো কিচেনের দিকে এগোই এই যে পানিরটা করব আমার আর ছেলের আমার তো বর জানোই যে ইসেতে খায় হোটেলে খায় আর ভাতটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো লেটস গো এইখানে পানির মাঞ্চুরিয়ান মশলা আরেকটা পানির মশলা আমি গুলে রেখেছি এই যে সরি পানির মাঞ্চুরিয়ানটা আমার ফুরিয়ে গেছে এটা ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়ে দিয়েছি ঠিক আছে এইটা দিয়েছি আর হচ্ছে এটা উল্টো দিক করে আমি খুলে ফেলেছি মুখটা এই যে চাইনিজ চিলি এটা পানিরই 125 গ্রাম পানির অ্যাড করতে বলেছে তো যাই হোক এই দুটো দিয়ে এটা গুলে রেখে দিয়েছি আর ওখানে পানিরগুলো ভেজে রেখে দিয়েছি আর এইভাবে হচ্ছে আমার পনিরের ভেজিটেবল আমার ভাতও প্রায় অনেকটা হয়ে এসেছে তো চলো চান বোধহয় আজকে আমার করতে হবে না এমনি তো চান করে গেছি দেখতেই পাচ্ছ এই অবস্থা এই চেহারা নিয়ে তোমাদের কাছে আর আসতে ইচ্ছা করছে না কিন্তু না দেখালেও হবে না শেয়ার না করলে ভালো লাগবে না দেখো এই যে আমার এটা চিকেন এই সরি চিকেন বলছি এ বাবা মঙ্গলবার দিনকে চিকেনের নাম দিচ্ছি এটা কি বলো এই যে পনির ম্যাঞ্চুরিয়ান রেডি আর এদিকে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে এটা ঝপাস করে দিই চলো আমি এই জাস্ট স্নান করে উঠলাম বুঝেছ এত গরম লাগছে পাখার তলায় দাঁড়িয়েও দরদর করে ঘামছি ও আমার ডাল রেডি আমার ডাল রেডি হয়ে গেছে অনেকটা ডাল হয়ে গেছে দেখে এই বাটিটার মধ্যেও রেখেছি আর এখানে ছেলের জন্য গুড়ের জল রেডি করে রেখে দিয়েছি স্কুল থেকে আসলে ওকে আগে আমি গাহাত পাটা টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে দিই গাহাত পানা পুরো বডি মুছিয়ে দিই তারপরে গুড়ের জলটা দিই কারণ এত গরম আর আমার সব কাজ হয়ে গেছে এখন ছেলেকে স্কুল থেকে আমি আর আনতে যাচ্ছি না একা একাই আসছে তো ওর জন্য ওয়েট করছি ও আসছে তারপরে ও আর আমি একসাথে খাই আর সারাদিন মানে এক দুটো বছর একসাথে কাটিয়েছি এত ক্লোজলি ছেলে আর আমি এখন ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে মনে হয় কি ফাঁকা ফ্ল্যাটটা আমি তো পুরো একা তো যাই হোক আর আমার তো বর আসবে সে রাত্রিবেলায় তো এই আর কি তো যাই হোক আমি তো ছেলের লেখাগুলো যেগুলো কালকে লিখেছি সেগুলো একটু দেখতে থাকি ও চলে আসবে কারণ এখন অলমোস্ট ও ছুটির সময় হয়ে গেছে ছেলে স্কুল থেকে আসার পরে ওকে একটুখানি ক্রেস নিতে দিয়েছিলাম 4:30 থেকে পড়তে বসিয়েছিলাম এখন পড়তে বাজে 9টা এখন উঠলাম এই সামনে দোকানটায় গেলাম দই পাতবো তো দুধ ছিল না দুধ চা নিয়ে আসলাম ও আর নেল পালিশটা হাতে নিয়ে আছি ভাবছি নেল পালিশটা পরবো সেদিন কিনেছিলাম না ওই নেল পালিশটা পরে তারপরে দুধটা না আগে দুধটা পেতেই সরি দইটা পেতেই নিই মানে দইটা তো এখন পাতবো না আর দুধটা ঠান্ডা হলে আমি দুধটা জাল দিয়ে নিই
খেলে দুটো বোতলও ধুতে হবে, একটা বোতল ওকে নর্মাল ওয়াটার দিই আর একটা বোতল ওকে ওয়্যারেসের জল দিই। আমি বলি টিফিন খাওয়ার পরে ওয়্যারেসের জলটা পুরোটা খেয়ে নিবি, বারে বারে খেতে বললে তখন আর মনে থাকবে না, তখন আর খাবে না বারে বারে, ওই দেখবো ওয়্যারেসের জল নিয়ে চলে এসেছে। এই জন্য বলছি টিফিন খাওয়ার পরে একবারে সব খেয়ে নিবি। চলো তাহলে দুধটা হোক, আমি ততক্ষণে হেল্প পালিশটা পড়ি। চলো এবার দইটা পেতে ফেলি। আমার এখানে দই আছে একটুখানি, এটা বাটিতে, আমি বাটিতে আজকে আর ক্লিন করবো না, এটার মধ্যেই পেতে নিই, কারণ যেহেতু আমার দই আছে। চলো আরে এটা এসে টানিনি, এই যে বাটির যেটা ভ্যাকিউমটা, চলো এটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে রাখি, আজকে রাতটা থাক এখানে, আজকে রাত্রিবেলা তুমি এখানে থাকো। দইকে বললাম আজকে রাত্রিবেলা তুমি এখানে থাকো। আচ্ছা এই যে নেল পালিশটা পরেছি তোমাদের দেখি, ভালো লাগছে না কালারটা? আবার ভেবো না তোমাদেরকে পা দেখালাম, কী করবো বলো, হাতে নুখগুলো একদম ছোটো ছোটো, যেন হাতে আমি একদমই নেল পালিশ করি না। বাট যখন কলেজে পড়তাম তখন এভরি উইকে আমি নেল পালিশ চেঞ্জ করতাম, এত আমার মানে নেল পালিশ পরার নেশা ছিল। আর আমার তখন দু হাতের নখ অনেক বড় ছিল, তো ছেলে যখন হলো তখন সে নখ কেটে ফেলেছে, তারপর থেকে আমি আর নখ বড় করি না। তো চলো আজকে এইটুকুই থাক, ততক্ষণের জন্য গুড বাই, কালকে সুন্দর একটা সকাল সবাই পাও, সেই আশা নিয়ে সবাই আজকে রাতটুকু অপেক্ষা করো, বাই।